ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ই ক্লাসেস আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে যে চ্যাপ্টারটি আলোচনা করব সেই চ্যাপ্টারটি আমরা গতদিনও করেছিলাম আমরা আজকে এই চ্যাপ্টারটা কন্টিনিউ করব কিছু অংশ আমাদের বাকি রয়ে গেছিল সেটা আজকে কন্টিনিউ করছি ফ্রিকশন ফ্রিকশন কি তোমরা জেনে গেছো এবং ফ্রিকশনের মানে কী কী সুবিধা কী কী অসুবিধা সেগুলো আমরা অলরেডি জেনে গেছি আজকে আমরা পড়ব প্রবাহী হ্যাঁ যে প্রবাহী ঘর্ষণ সেই সম্বন্ধে আজকে আমরা জানব প্রবাহী ঘর্ষণ কি জানার আগে আমাকে জানতে হবে প্রবাহী কী প্রবাহী যেসব পদার্থ প্রবাহিত হয় তাদেরকে আমরা প্রবাহী বলি ফ্লুইডস ওকে দ্য সাবস্টেন্সেস উইচ ক্যান ফ্লো আর কল্ড অ্যাজ ফ্লুইডস তাই না এই যে আমাদের যে পদার্থ আছে পদার্থ আমরা জানি তিন প্রকার কী কী কঠিন তরলও গ্যাসীয় সলিড লিকুইড অ্যান্ড গ্যাসেস তাহলে এগুলোর মধ্যে কোনগুলো প্রবাহিত হতে পারে কোনগুলো ফ্লো করতে পারি সোলিড কি ফ্লো করতে পারে সলিড ফ্লো করতে পারে না আমরা সবাই জানি না কে কে পারে ফ্লো করতে লিকুইডস অ্যান্ড গ্যাসেস তাহলে তরল আর গ্যাসীয় পদার্থ প্রবাহিত হতে পারে তাই না আমরা তো তাই দেখি আমাদের চারিদিকে তাহলে কেন কঠিন পদার্থ প্রবাহিত হতে পারছে না তরলার গেশ পদার্থ প্রবাহিত হচ্ছে তার কারণটা কি তার কারণটাও তোমরা জানো আশা করি তাহলেও কঠিন পদার্থর মধ্যে যে কণাগুলো থাকে পদার্থের সেগুলো কিন্তু খুবই কাছাকাছি থাকে তাই না তাদের মধ্যে যে কণাগুলোর মধ্যে যে বন্ধন সেটা খুবই দৃঢ় থাকে তার জন্য আমরা কঠিন পদার্থকে একটা শক্ত আকারে পেয়ে থাকি তাদের তাদের মধ্যে সেই ফ্লোটা প্রবাহটা দেখা যায় না কিন্তু কি হয় তরল এবং গ্যাসীয় পদার্থের বেলায় কি করে কণাগুলোর মধ্যে যে ডিস্টেন্সটা হুম তাদের মধ্যে অনেকটা দূরত্ব থাকে তার জন্য কি করে কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল সেটা দুর্বল হয় তরলে তুলনায় কিন্তু গ্যাসের মধ্যে আকর্ষণ বলটা আরও দুর্বল তার জন্য গ্যাসের অণুগুলো সহজেই স্বাধীনভাবে ছোটাছুটি করতে পারে ঠিক আছে তাই আমরা দেখি যে তরল এবং গ্যাসীয় পদার্থগুলি কী চলাচল করতে পারছে ওরা ফ্লো করতে পারছে প্রবাহিত করতে পারছে তাহলে তার জন্য তাদের নাম দেওয়া হয়েছে প্রবাহী বাংলাতে ইংলিশ হলো ফ্লুইডস ওকে তাহলে এই যে ফ্লুইডস আমরা দেখেছিলাম প্রথম দিন তাই না যে কঠিন পদার্থ কি করে এই ঘর্ষণ বল প্রয়োগ করে তরল পদার্থও করছে আবার কী করছে ঘষীয় পদার্থ ঘর্ষণ বল প্রয়োগ করছে তাই তো স্টুডেন্টস তাহলে আমরা কঠিনের বেলা সেটা পড়ে নিয়েছিলাম তাহলে তরলের মধ্যে কি হয় তরলের মধ্যে কিভাবে ঘর্ষণ বল প্রয়োগ করে সেটা আমরা দেখব তাহলে এই যে প্রবাহী ঘর্ষণ বা ঘর্ষণ বল যেটা তরল এবং গ্যাসীয় পদার্থ প্রয়োগ করে সেটার একটা স্পেশাল নাম আছে সেটাকে বলে ড্রাগ ফোর্স ড্র্যাক ফোর্স বলা হয় হুম সেই ঘর্ষণ বলটা যেটা কমনলি দেওয়া হয়েছে লিকুইডের ঘর্ষণ বলের জন্য আবার গেসিয়াসের ঘর্ষণ বলের জন্য তাহলে তরল যে ঘর্ষণ বল প্রয়োগ করছে সেটাকে আমরা ড্রাগ ফোর্স বলি আর গ্যাসীয় পদার্থ যেই গেসীয় তল হ্যাঁ বা গ্যাসীয় পদার্থ যেই ঘর্ষণ বলটা প্রয়োগ করছে সেটাকে আমরা ড্রাগ ফোর্স বলছি এটা একটা কমন নিম ঠিক আছে তাহলে কি হয় এই ড্র্যাগ ফোর্সটা কি ঠিক আছে চলো তাহলে এটা আমরা দেখি বিস্তারিতভাবে হ্যাঁ বাংলাতে এটাকে ড্র্যাগ বলে ড্র্যাগ বলছে হুম তাহলে পরীক্ষা তোমাদের থাকতে পারে ড্র্যাগ কি ড্র্যাগ কি তাহলে কি আনসার করবে প্রবাহী কর্তৃক হ্যাঁ যে প্রযুক্ত ঘর্ষণজনিত বল সেটাকে বলে ড্র্যাগ বা ড্র্যাগ ফোর্সও বলা যেতে পারে ওকে ড্র্যাগ বল তো তাহলে এই যে প্রবাহী কর্তৃক যে ঘর্ষণ বলিত বল সেটা কোনো বস্তু যদি এই প্রবাহীর মধ্য দিয়ে গতিশীল অবস্থায় থাকে সেটাকে কীভাবে প্রবাহিত করে এটা কিন্তু তিনভাবে প্রবাহিত করতে পারে হ্যাঁ প্রভাবিত করতে পারে কীভাবে তাহলে প্রবাহী ঘর্ষণ তিনটা ফ্যাক্টর আছে এক নম্বর হচ্ছে বস্তুর হ্যাঁ বস্তুর বস্তুর গতি বলতে পারি আমরা বস্তুর গতি বা দ্রুতি দ্রুতিও বলতে পারো কোনো প্রবলেম নেই তারপর হলো বস্তুর আকৃতি তারপরে হচ্ছে প্রবাহির ওকে প্রবাহী যেটা তরল বা গেছে যেটাই হোক প্রবাহীর নেচার হুম প্রবাহীর যে ধর্ম সেটা ন্যাচার বা প্রকৃতি আমরা বলতে পারি ধর্মের জায়গায় প্রকৃতি বলো তাহলে আরও ভালো হবে প্রকৃতি বা ন্যাচার ওকে তাহলে এই তিনটা ফ্যাক্টর কিভাবে প্রবাহিত করে প্রবাহী ঘর্ষণকে ঠিক আছে সেটা আমরা জানব আমরা কি দেখি কোনো একটা প্রবাহীর মধ্য দিয়ে যখন একটা বস্তু গতিশীল হয় হুম বস্তুটা প্রবাহী মধ্য দিয়ে চলাচল করতে চাইছে তার চলনশীল অবস্থায় সে বাধাপ্রাপ্ত হয় ঠিক আছে সে সামনের দিকে এগিয়ে যেতে পারছে না কারণ কি তার অপোজিট সাইড থেকে বিপরীত দিক থেকে একটা বল হ্যাঁ তাকে পেছনের দিকে ঠেলে দিচ্ছে সেই বলটাই হচ্ছে কি ঘর্ষণ বল ফ্রিকশন তাই না তাহলে সে যখন সামনের দিকে এগিয়ে যাবে তখন তাকে অতিক্রম করতে হবে কিন্তু এই ঘর্ষণ বলটাকে ওভারকাম করতে হবে ঘর্ষণ বলটাকে ঘর্ষণ বলটাকে অতিক্রম করে হ্যাঁ যতটুকু তার নিজের বল প্রয়োগ করতে হবে তার জন্য সেই বল প্রয়োগ করে ঘর্ষণ বলকে কি করবে সে ওভারকাম করবে তারপর সে এগিয়ে যাবে তাই না তাহলে আমরা কি দেখি বস্তুর গতি যদি বেশি হয় ধরো আমরা এক্সাম্পল নিতে পারি যে একজন সাঁতারু একজন সুইমার যখন জলের মধ্যে সাঁতার কাটে ওকে সে যখন ধরো ধীরে ধীরে আস্তে আস্তে সাঁতার কাটছে তখন তার ঘর্ষণ বলটা যে যেটা অপোজিট দিক থেকে আসবে সেটাও কিন্তু কম হবে ঠিক আছে সেটা স্পিডের উপর ডিপেন্ড করছে বস্তু যে বস্তুটা চলছে তা আমরা তো তাই জানি যে একটি বস্তু আরেকটি বস্তুর উপর দিয়ে যখন চলাচল করে তাদের তলের মধ্যে তাদের সার্ফেস এরিয়ার মধ্যে যে কন্ট্যাক্ট হয় সেই কারণেই তো এই ঘর্ষণ বলটা সৃষ্টি হয় তাই না তাহলে বস্তুর গতি যদি বেশি হয় তাহলে ঘর্ষণ বল বেশি হবে সাঁতারু যদি জোরে স্পিডে যদি সাঁতার কেটে যায় তাহলে তার অপোজিট দিক থেকে তার উপর কিন্তু কি হবে বেশি ঘর্ষণ বল প্রয়োগ হবে তাহলে তাকে সেই ঘর্ষণ বলটাকে অতিক্রম করে এই ঘর্ষণ বলটাকে সে নিজে বল প্রয়োগ করে ওভারকাম করবে এবং সে সামনের দিকে এগিয়ে যাবে তাই না তাহলে তাকে অনেক বল প্রয়োগ করতে হচ্ছে ওকে তাহলে আমরা কি দেখি বস্তুর গতি বা দ্রুতি যদি বেশি থাকে সাঁতারুর গতি যদি বেশি থাকে তাহলে ঘর্ষণ বলও বেশি এখানে থাকবে তারপর আমরা দেখছি বস্তুর আকৃতি বস্তুর আকৃতিও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমরা কী জানি মাছ তাই না পাখি তাদের একটা একটা স্পেশাল একটা ঠিক আছে স্পেশাল একটা আকৃতি আছে তাই না কীরকম আকৃতিটা আকৃতিটা কিন্তু অনেকটা এই ধরনের হুম সাইডগুলোতে সরু আর মাঝখানে চৌড়া তাই না আমরা পাখিটাকে এভাবে আঁকতে পারি আবার মাছের বেলা আমরা এভাবে আঁকতে এটা একটা মাছ তাহলে কমন তাদের আকৃতিটা একই রকম থাকে নেচার প্রকৃতি তাদের আকৃতি এরকম করে দিয়েছে যাতে ওরা সহজে চলাচল করতে পারে সেই বাধাটাকে অতিক্রম করে এগিয়ে যেতে পারে ঠিক আছে আমাদের যে সায়েন্টিস্টরা বৈজ্ঞানিকরা কী করেছে এই প্রকৃতি থেকে দেখেই কিন্তু মাছের আকারে নৌকাগুলো তৈরি হয়েছে সেরকম এবং আমরা কি দেখি আমাদের যে এরোপ্লেন হ্যাঁ এরোপ্লেনটাও কিন্তু পাখির আকৃতির তাই না তাহলে এটাকে একটা স্পেশাল নাম আছে এটার স্টিমল্যান্ড এই আকৃতিটার নাম হল স্টিমল্যান্ড আকৃতি এই স্টিমল্যান্ড আকৃতি যদি থাকে বস্তুর তাহলে এখানে দেখা যা যাচ্ছে সে যখন এগিয়ে যাচ্ছে তার এই সার্ফেস এরিয়াটা ঠিক আছে প্রবাহীর যে তল সেটার সাথে সংস্পর্শে আসছে তাহলে এই সারফেস এরিয়াটা এই যে তার যে তলটা চলের যে ক্ষেত্রফল যতটুক কার মধ্যে সঙ্গে আসছে প্রবাহী তলের সাথে সম্পর্কে আসছে কন্ট্যাক্টে আসছে হ্যাঁ প্রবাহী তলের সাথে যেটা স্পর্শে আসছে সেটা যদি কম হয় তাহলে এখানে কিন্তু ঘর্ষণ বল যেটা প্রবাহী প্রয়োগ করছে সেটাও কম হবে তাহলে এই কারণেই কি করা হয় ঘর্ষণ বলকে মিনিমাইজ করার জন্য কম করানোর জন্য স্পেশাল ধরনের আকৃতি যে এটা স্টিমলাইন্ড আকৃতির বস্তু হ্যাঁ যেটা চলাচল করে জলের মধ্যে অথবা বায়ুর মধ্যে সেগুলোকে এ ধরনের শেপ দেওয়া হয় যাতে কি হয় বল প্রয়োগ করে যখন পাখি আকাশে উড়বে ঠিক আছে পাখি কি করবে তার যে অপোজিট সাইড থেকে তার যে বিপরীত দিক থেকে ঘর্ষণ বলটা আসছে সেটাকে সে অতিক্রম করতে হবে তারপর তাকে এগিয়ে যেতে হবে তবে সে কি করবে হাঁফিয়ে উঠবে তার খুবই কষ্ট হবে এগিয়ে যাওয়া তাই না এক সময় দেখা যাবে তার শক্তি শেষ হয়ে গেছে সে নিচে পড়ে গেছে কিন্তু সেটা হয় না আমরা কি দেখি পাখি আকাশে উড়া তাই তো আমরা দেখি তাহলে কিভাবে সম্ভব হচ্ছে এটা যে প্রকৃতি তার শেপটাকে এরকম করে দিয়েছে যাতে সে ঘর্ষণ বলটাকে অতিক্রম করতে পারে এবং সে সহজে চলাচল করতে পারছে ওকে স্টুডেন্টস তাহলে বস্তুর আকৃতি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে বস্তুর আকৃতি আকৃতি যদি দেখা যেত ওরা খুব মোটা তাহলে তার কিন্তু আরও বেশি চলতে অসুবিধে হতো ওকে এরপর আমরা দেখি প্রবাহীর প্রকৃতি প্রবাহীকে লিকুইড গ্যাস ওকে আমরা কি জানি আমরা যদি এক্সাম্পল নিই জল এবং তেল কোনটা হালকা তেল হলো হালকা জলের চেয়ে আর জল একটু ভারী আমরা একটা কন্টেনারে জল আর তেল নিলে কি দেখি জল তেলটা জলের উপর ভাসতে থাকে ওকে তাহলে যত ভারী হবে যত ড্যান্সার হবে আমার লিকুইডটা তত তার কি হবে ঘর্ষণ বল বেশি হবে তাহলে ভারী হলে ঘর্ষণ বল বেশি তাহলে কোনো একটা হুম বস্তু যখন জলের উপর থাকবে জল তার উপর যত বেশি ঘর্ষণ বল প্রয়োগ করে তেল কিন্তু সেরকম করবে না তেল কি থাকে স্লিপারই থাকে তাই তো স্মুথ থাকে ওকে তাহলে আমরা কি দেখি এখানে কিন্তু প্রবাহীর প্রকৃতি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ওকে ওকে বুঝতে পেরেছ তাহলে এখানে তিনটা ব্যাপার আছে যেটার উপর প্রবাহী ঘর্ষণ নির্ভর করে তাহলে প্রবাহী ঘর্ষণ বস্তুর কে বাধা দিচ্ছে তার গতিশীল অবস্থা যখন সে থাকে সামনের দিকে যেতে পারছে না আমরা কি দেখি বায়ু কিন্তু খুব হালকা তাই না তারপরেও কিন্তু বায়ু কিন্তু বাধা দেয় হুম যখন বায়ুর মধ্যে চলাচল করে পাখি তখন কিন্তু বায়ু তার অপোজিট সাইড থেকে একটা বল প্রয়োগ করছে যেটাকে আমরা প্রবাহী হুম ঘর্ষণ প্রবাহী বল বর্তে পারি ওকে তারপর আমরা দেখব ঘর্ষণ হলো তিন প্রকার তিন প্রকার ঘর্ষণ কী কী আমরা প্রথম দিন দেখেছিলাম স্থিত ঘর্ষণ চল ঘর্ষণ আর আছে আবর্ত আবর্ত ঘর্ষণ ঠিক আছে তাহলে কী এগুলি আমরা জানি স্থিত ঘর্ষণ কী যখন একটা কাঠের বাক্স স্থির অবস্থায় আছে ওকে স্থির অবস্থায় ফ্লোরের সাথে কন্ট্যাক্টে আছে ফ্লোরের সাথে স্পর্শ করে আছে তাহলে কাঠের বাক্সের তলটা এই যে তলটা ফ্লোরের তলের সাথে যুক্ত আছে ঠিক তো তাহলে ফ্লোর কী করছে একটা ঘর্ষণ বল প্রয়োগ করছে কাঠের বাক্সের এই তলটাকে উপর তাই না এখন তুমি এটাকে সরাতে চাও ঠিক আছে তোমাকে বল প্রয়োগ করতে হবে এটাকে সরাতে হলে তাহলে তুমি যতটুক বল প্রয়োগ করে এটাকে হ্যাঁ মানে চলমান করতে পারো মানে এটাকে চলতে শুরু করার জন্য তোমাকে যতটুক বল প্রয়োগ করতে হবে সেটা হলো এই স্থিত ঘর্ষণের মানের সমান তাহলে তুমি যদি এটাকে শোক বল প্রয়োগ না করো এটাকে সরবে না আর সেইটাকে সরাতে হলে তোমাকে একটা ভালো পরিমাণে বল প্রয়োগ করতে হচ্ছে কারণ এখানে স্থিত ঘর্ষণ বল হলো হ্যাঁ স্থিত ঘর্ষণের বল মান হলো সবচেয়ে বেশি চলো ঘর্ষণ কি ধরো এরকম একটা হুম স্লাইডিং স্লাইডিং ফোর্স এখানে একটা বল বা একটা কলম তুমি ছুঁড়ে দিলে বলটাইভাবে নিচের দিকে যাচ্ছে এটা কিন্তু সময়ই পাচ্ছে না মানে এই যে রাস্তাটার যে তলটা আছে আর বলের তলটা আছে বস্তু দুটো বস্তুর যে তলের মধ্যে যে কন্ট্যাক্ট স্পর্শ হওয়ার টাইমটা কিন্তু অনেক কম এটা গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে টাচ হয়েই হয়ে গড়িয়ে চলে যাচ্ছে এটা কিন্তু এখানে কিন্তু ইন্টারলকিং কম আমরা কি পড়েছিলাম এই যে তলগুলোর মধ্যে হ্যাঁ তলগুলোর যে খাজ আছে তলগুলোর মধ্যে সব তলের মধ্যে আমরা কি জানি খাঁজ থাকে ঠিক আছে তাহলে খাজগুলো কি করে একটা আরেকটার সাথে লেগে থাকে শক্ত হয়ে আটকে থাকে এখানে আমরা যা দেখেছিলাম যে এখানে এই যে টেবিলের তল তলের মধ্যে খাজ আছে আমরা কিন্তু দেখতে পাই না যে খুব মসৃণ হলে হ্যাঁ তো দেখতেই পাই না কিন্তু খাজ কিন্তু থাকে এরকম কোনো তল নেই যেখানে যদি মসৃণ হোক যে খাজ থাকবে না ওকে খাজহীন এরকম কোনো মসৃণ তল নেই যেখানে একদম ঘর্ষণ থাকবে না মিনিমাম ঘর্ষণ হলেও থাকে আমরা কোথাও মানে একদম শূন্য ঘর্ষণ সেরকম আমরা বলতে পারবো না একটা অ্যামাউন্ট ঘর্ষণ সবসময় থাকে তাহলে এখানে কিন্তু ঘর্ষণটা বেশি থাকে কারণ ইন্টারলকিং এখানে বেশি এখানে খাজগুলো একটা সাথে একটা খুব ধীরভাবে খুব শক্তভাবে আটকে যাচ্ছে এখানে কিন্তু আটকানোর চান্স কম তাই না এখানে বলটা ফটাফট দূরে নেমে যাচ্ছে এটাকে আমরা চলো ঘর্ষণ বলি তাহলে চলো ঘর্ষণে ঘর্ষণের মান অনেক কম থাকে স্থিত ঘর্ষণের চেয়ে চলো ঘর্ষণে ইন্টারলকিং খুব কম হচ্ছে হওয়ার চান্সই পাচ্ছে না তাই না এটা গড়ে গড়ে চলে যাচ্ছে তাহলে এখানে আমরা দেখছি দুটি তলের মধ্যে যে সংস্পর্শ হয় স্পংশ সংস্পর্শটা খুবই কম হচ্ছে ঠিক আছে তার জন্য এটা গড়িয়ে চলে যাচ্ছে এখানে ঘর্ষণ বল কম এরপরে হচ্ছে আবর্ত ঘর্ষণ আবর্ত ঘর্ষণ কি চাকা একটা বস্তু যেটা আমি চাকার রূপ দিয়ে দিয়েছি সেটা একটা রাস্তার উপর চলছে আবর্তিত হচ্ছে হুম স্থিত ঘর্ষণের মধ্যে আমরা কি দেখি এটা ঘষে ঘষে যায় না ঘষে যায় এটা গড়িয়ে যায় আর এটা দেখে আমরা আবর্তিত হয়ে চলে যায় সামনের দিকে তাহলে যখন আবর্তিত হচ্ছে এটার একটা অংশ রাস্তার তলের সাথে স্পর্শ হচ্ছে তাহলে এখানেও কিন্তু আমরা কী দেখছি ইন্টারলকিং খুব কম তাই না দুটি তলের মধ্যে যে আটকে যাওয়ার ব্যাপারটা এটা খুবই কম এই জন্য আমরা কি দেখি এখন যে লাগেজ আছে লাগেজগুলোতে কি চাকা ব্যবহার করা হচ্ছে তাই না তাহলে ইজিলি একটা শিশুও কি করতে পারবে সেই লাগেজটাকে নিয়ে চলে যেতে পারবে কিন্তু একটা স্যুটকেস ওকে এগুলো কি সহজে বয়ে নিয়ে যাওয়া যায় ব্যাগ খুব কষ্ট হয় তাহলে চাকার সাহায্যে দেখা যায় একটা তুমি যদি একটা বাক্সকে টেনে নিয়ে যাও তোমাকে অনেক শক্তি প্রয়োগ করতে হবে ঘষা লেগে লেগে এটা যাবে ঠিক আছে তুমি যদি এখানে চাকা লাগিয়ে যাও তোমার ব্যাগটার মধ্যে লাগেজটার মধ্যে তাহলে একটা শিশুও টেরে নিয়ে যেত তুমি সহজেই টেরে নিয়ে যেতে পারছো তোমাকে সেরকম বল প্রয়োগ করতে হচ্ছে না কারণ এখানে ঘর্ষণ বল যেটা আবর্ত ঘর্ষণ বল সেটা খুব কম তাহলে সবচেয়ে বেশি কোথায় থাকে স্থিত ঘর্ষণ বল বেশি তারপর হলো চলো ঘর্ষণ বল তারপরে আবর্ত ঘর্ষণ বল ওকে তাহলে এখানে চাকাটা ঘুরে ঘুরে যাচ্ছে এই কারণে আমাদের যে বৈজ্ঞানিক যে ইনভেনশন এটা কিন্তু আমাদের খুবই একটা সাহায্য করেছে তাই না অনেক বড় সাহায্য এটা তাহলে কি দেখছি আমরা এখন কিন্তু সিলিং ফ্যান বাইসাইকেল এগুলোতে কি ব্যবহার করা হয় বল বেয়ারিং ঠিক আছে চাকার প্রয়োগ তাহলে এইভাবে করে এটা আবর্তিত হচ্ছে ঘুরে ফটাফট সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে তাহলে এখানে আমরা দেখছি চাকার সাথে রাস্তার যে তলের সম্পর্ক যে স্পর্শ হওয়ার যে এখানে ইন্টারলকিং বেরি ল্যাস তার জন্য ঘর্ষণ বল কম তাহলে তোমরা বুঝে গেছো এই তিনটা ব্যাপারটা কী আবর্ত ঘর্ষণ কী আবর্তিত হচ্ছে এখানে বস্তুটা আরেকটা বস্তুর উপর আবর্তিত হচ্ছে আবর্তিত হয়ে এগিয়ে যাচ্ছে তাহলে এখানে আবর্ত ঘর্ষণ বল খুবই কম দেখা যাচ্ছে ওকে স্টুডেন্টস তাহলে আমরা এই চাপটারে কিন্তু মোটামুটি আমাদের এখানে শেষ আমরা তাহলে এখন একটু অনুশীলনীটা শুরু করি দেখি একটু এগিয়ে যাই ঠিক আছে অনুলি শিলুনিতে আমাদের প্রথমে আছে শূন্যস্থান পূরণ করো ওকে তাহলে কি আছে শূন্যস্থান পূরণের মধ্যে প্রথম প্রশ্নটা আছে ওয়ানের ক তোমাদের কাছে বই আছে বই নিয়ে নিয়েছ এক নাম্বার আছে পরস্পরের সংস্পর্শে রয়েছে এমন দুটি তলের ড্যাশ ঘর্ষণ বাধা দেয় কি হতে পারে তাদের গতিকে ঘর্ষণ বাধা দেয় তাই না ওকে বুঝতে পেরেছ নিশ্চয় তাদের গতিকে বাধা দিচ্ছে ঘর্ষণ আর কোনো ব্যাপার নেই এখানে তাহলে আমরা শূন্যস্থান পূরণগুলি চলো করে নিই ওকে যাদের কাছে বই নেই তোমরা লিখে নিতে পারো আমি লিখে দিচ্ছি দেখো শূন্যস্থান পূরণগুলো আমি বোর্ডে তুলে দিয়েছি যাদের কাছে বই যদি না থাকে তার জন্য আমি লিখে দিয়েছি দেখো কি আছে পরস্পরের সংস্পর্শে রয়েছে এমন দুটি তলের ড্যাশ বাধা দেয় দুটি তলের ঘর্ষণ কাদেরকে বাধা দেওয়া দেয় গতিকে ওকে তাহলে এখানে হবে আপেক্ষিক গতি আপেক্ষিক গতিকে ঘর্ষণ বাধা দেয় ওকে বুঝতে পেরেছো গতিকে তার স্পিডকে থামিয়ে দিচ্ছে কমিয়ে দিচ্ছে ঠিক তো এরপরে হবে ঘর্ষণ নির্ভর করে তলের ড্যাশ উপর তেলের তলের প্রকৃতির উপর আমরা একটু আগে লিখেছিলাম সেটা তেলের প্রকৃতির উপর নির্ভর করে ঘর্ষণ এটা কি ধরনের তল সেটার উপর কিন্তু নির্ভর করে আমরা জেনেছি তাই না তাই তো আমরা এটা জানি তারপর ঘর্ষণ আমরা জানি তাপ উৎপন্ন করে আমরা পড়েছিলাম যখন মিক্সার মেশিনটা চলছে তখন অনেকক্ষণ যখন মিক্সার মেশিনটা চলে তখন কি ঘর্ষণ হয় তো আমরা যেই জিনিসটাকে কি গুরু করতে চাই আর মেশিনের এটার সাথে ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয় এবং তাপ উৎপন্ন হতে হতে অনেক সময় দেখা যায় যে মেশিনের কোনো একটা পার্ট গলে যেতে পারে যেগুলো রাবার জাতীয় কোনো পার্ট যদি মেশিনের মধ্যে থাকে তাহলে ঘর্ষণ তাপ উৎপন্ন করে হচ্ছে ক্যারাম বোর্ডের উপর পাউডার ছড়িয়ে দিলে ঘর্ষণ ড্যাশ যায় মানে কমে যায় ঘর্ষণকে কম করার জন্য ঠিক আছে যাতে তাড়াতাড়ি চলে যেতে পারে স্ট্রাইকারটা তাই না গুটিটা তার জন্য পাউডার ছড়িয়ে দেওয়া হয় বোর্ডের মধ্যে এরপর আজকে একটু আগে আমরা পড়েছি স্থিত ঘর্ষণ অপেক্ষা চল ঘর্ষণের মান কম তাই না স্টুডেন্টস আমরা দেখি কোনো একটা বস্তু যখন স্থির থাকে তার মধ্যে উপর ঘর্ষণ বল বেশি থাকে আর চলমান অবস্থায় থাকলে বা চল ঘর্ষণ যেটা স্লাইডিং হ্যাঁ ফোর্স সেখানে কিন্তু ঘর্ষণ বল কম থাকে তাহলে শূন্যস্থান পূরণগুলো আমরা করে নিয়েছি তুলে নাও তোমরা তারপর আমরা দেখছি এটা কোয়েশন নাম্বার ওয়ান ছিল কোয়েশন নাম্বার টু কোয়েশন নাম্বার টুতে আমাদের চুজ দ্য কারেক্ট আনসার সেটা থাকে সঠিক উত্তরটি বাছাই এখানে একটা প্রশ্ন আছে এটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি প্রথম চারজন ছাত্র ছাত্রীকে চারজন স্টুডেন্ট আছে আবর্ত ঘর্ষণ স্থিত ঘর্ষণ এবং চল ঘর্ষণকে এদের মানের অধক্রম অনুসারে সাজাতে বলা হলো চারজন চারভাবে সাজিয়েছে কোনটা কারেক সেটা আমাদেরকে বের করতে হবে আমি একটু আগে লিখে দিয়েছিলাম সেটা অধক্রম মানেক স্টুডেন্টস অধক্রম মানে ডিক্রিজিং অর্ডার না ডিসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার মানে আমরা বড় থেকে ছোটোতে যাব তাহলে ঘর্ষণ বল কোথায় সবচেয়ে বেশি আমরা একটু আগে পড়েছি স্থিত ঘর্ষণে তারপরে হলো চল ঘর্ষণ নেক্সট হলো আবর্ত ঘর্ষণ তাহলে আমাদের এখানে যে চারজন স্টুডেন্ট কিন্তু চারভাবে লিখেছে আমরা প্রথম কো যেটা অপশন এটার মধ্যে আছে আবর্ত ঘর্ষণ স্থিত ঘর্ষণ তারপর চল ঘর্ষণ সেটা ভুল আবর্ত ঘর্ষণের আমরা দেখি সবচেয়ে কম আছে তাহলে আমাদের তো কি করতে হবে অধক্রম মানে বড় থেকে ছোটোতে সাজাতে হবে এটা তাহলে হবে না ওকে নেক্সট হচ্ছে আবর্ত ঘর্ষণ তারপর চল ঘর্ষণ তারপর স্থিত ঘর্ষণ এটা কিন্তু দিয়ে দিয়েছে অর্ডার চেঞ্জ করে এটা হলো অধক্রমে না এটা ঊর্ধ্বক্রমে দিয়ে দিয়েছে এটা অ্যাসেন্ডিং অর্ডার দিয়ে দিয়েছে খ নাম্বার গ নাম্বার ঠিক আছে এখানে আমাদের কারেক্ট আনসার হলো গ এখানে আছে প্রথমে স্থিত ঘর্ষণ যেটা সবচেয়ে বেশি তারপর চল ঘর্ষণ নেক্সট হলো আবর্ত ঘর্ষণ তাহলে কোয়েশ্চেন নাম্বার টুয়ের আনসার হবে গ কোয়েশ্চেন নাম্বার টু অপশন গো ঠিক আছে তাহলে ডিসেন্ডিং অর্ডার তার জন্য আমরা গ নাম্বারটা লিখছি যদি অ্যাসেন্ডিং অর্ডার হতো আমরা খ নাম্বারটা লিখতাম হলে ঠিক আছে তাহলে বুঝে গেছো তোমরা কোয়েশ্চেন নাম্বার থ্রি কোয়েশন নাম্বার থ্রিতে বলেছে বুধুরাই তার খেলনা গাড়িকে হ্যাঁ মার্বেল পাথরের তৈরি শুকনো মেঝের উপর দিয়ে চালাচ্ছে মার্বেল পাথরের তৈরি ভেজা মেঝের উপর দিয়ে খবরের কাগজ উপর দিয়ে আর মেঝেতে পাতানো তোয়ালের উপর দিয়ে চালালো তালে তোলগুলোর উপর দিয়ে যখন গাড়িটা সে চালিয়েছে গাড়ির গতির বিরুদ্ধে একটা ঘর্ষণ বল প্রযুক্ত হয়েছিল তার ঊর্ধ্বক্রমটি এখানে লিখতে হবে ঊর্ধ্বক্রম মানে কি স্টুডেন্টস আমরা জানি অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড়। ঠিক তো আমরা কি পড়েছিলাম প্রথম দিন যে আমরা যখন কোন একটা ফ্লোর যখন ভিজা থাকে বা তেল পড়ে যায় তখন কি আমরা হাঁটতে পারি সেই ফ্লোরটার উপর দিয়ে সহজে না এটা খুবই স্লিপারি হয় এটা খুবই মসৃণ ঠিক আছে তাহলে মসৃণ তলে কিন্তু কি হয় ঘর্ষণ কিন্তু কম থাকে ফ্রিকশন কম থাকে তাহলে এখানে সবচেয়ে কম হবে মার্বেল পাথর তৈরি ভেড়া ভেজা মেঝের মধ্যে তারপর হবে কি মার্বেল পাথরে তোরে শুকনো ম্যাচ শুকনো ম্যাচে তাও চলা যায় কিন্তু অনেক সময় স্লিপ কেটে যায় মার্বেল পাথর এমনিতে স্লিপারি থাকে তাই না এরপর আছে আমাদের খবরের কাগজ পেপার পেপার কিন্তু অনেকটাই অমসৃণ থাকে তাই না তারপর আছে তোয়ালে তোয়ালে আরও বেশি অমসৃণ পেপার থেকেও আরও বেশি অমসৃণ তাই না স্টুডেন্টস তাহলে এখানে আমাদের অনেকগুলো অপশানই আছে কোন নাম্বারটা হলো প্রথমটাই হলো কারেক্ট আনসার কারণ আমাদেরকে আনসারটা বলেছে ঊর্ধ্বক্রমে ঠিক আছে ছোটো থেকে বড় তাহলে সবচেয়ে কম ঘর্ষণ হয় ভেজা ফ্লোরে তারপর ফ্লোর নেক্সট হচ্ছে খবরের কাগজ নিউজ পেপার তারপরে তোয়ালে টাওয়ালের মধ্যে ওকে আর গ যেটা আনসার আছে আমাদের গটা কিন্তু অর্ডারটা আলা মানে উল্টো করে দিয়েছে যদি আমাদের আস্ত অধক্রমে সাজাও তাহলে গো কারেক্ট আনসার হত হলে গটা এরকম দিয়েছে তোয়ালে প্রথম তারপরে খবরের কাগজ তারপর হলো মার্ভেল পাথরের তৈরি ফ্লোর ম্যাচ তারপর হলো মার্বেল পাথরের উপর মানে যখন জল পড়ে আছে ভেজা মার্বেল পাথর ওকে তাহলে আমরা কোয়েশ্চেন নাম্বার থ্রি পর্যন্ত কিন্তু করে নিয়েছি অলরেডি তাহলে চলো কোয়েশ্চেন নাম্বার ফোরটা করছি কোয়েশ্চেন নাম্বার ফোর হলো মনে করো তোমার লেখার ডেস্কটু একটু হেলে আছে তাহলে ড্যাক্সটা কীরকম আছে হেলে আছে ড্যাক্সটা এরকম একটু হয়ে আছে একটু হেলে আছে তারপর বললো এর উপরে একটা কী ছিল এখানে একটা রাখা ছিল বই এটা নিচের দিকে পড়তে শুরু করেছে নিতে নিচের দিকে এটা পড়তে শুরু করেছে এভাবে এটা পড়ে যাচ্ছে নিচের দিকে এখন প্রশ্ন হলো এখানে যে ঘর্ষণ বল ক্রিয়া করবে এখানে একটা ঘর্ষণ বল কী করবে ফ্রিকশন কাজ করবে তো এখানে তাহলে ফ্রিকশনটার অভিমুখ কোন দিকে থাকবে আমরা কি জানি ফ্রিকশন কি করে ফ্রিকশন বস্তুর গতির কি বিপরীত দিকে কাজ করে বাধা দেয় বস্তুর গতিটাকে তাহলে ফ্রিকশন বইটা নিচের দিকে পড়ছে তাহলে ফ্রিকশনটা যাবে উপরের দিকে তাই না স্টুডেন্ট বুঝতে পেরেছ তাহলে আমাদের যে ঘর্ষণ বল সেটা কোন দিকে ক্রিয়া করবে এটার অভিমুখ থাকবে উপরের দিকে কেন কারণ আমরা জানি কি করে বস্তুর গতির বিপরীত দিকে ঘর্ষণ বল ক্রিয়া করে সব সময়। তাহলে কোয়েশন নম্বর ফোরের আনসার পেয়ে গেছো তোমরা কি বলবে ঘর্ষণ বল কি বস্তুর গতির বিপরীত দিকে থাকবে অর্থাৎ উপরের দিকে নেক্সট হলো কোয়েশ্চেন নাম্বার ফাইভ তোমার হাত থেকে হঠাৎ এক বালতি সাবান গোলা জল মার্বেল পাথরের তৈরি মেঝেতে পড়ে গেছে সাবান গোলা জল মানে কি তখন ফ্লোরটা কি হয়ে যাবে ভিজে গেছে সাবান থাকলে তো আরও বেশি স্লিপারি হয়ে যায় তাই না ফ্লোরটা তাহলে আরও বেশি মসৃণ হয়ে গেছে তোমার মেজ এখন এতে মেঝের উপর হাঁটা কি সহজ হবে না কষ্টকর হবে এবং কেন মেঝের উপর সাবান গোলা জলের উপর দিয়ে কিন্তু আমরা হাঁটতে পারবো না এটা আমাদের জন্য খুবই কষ্টকর হবে কেন কারণ এখানে ঘর্ষণ খুবই কম হবে আমরা কি জানি ঘর্ষণ কিন্তু আমাদের হাঁটতে সাহায্য করে লিখতে সাহায্য করে ঠিক আছে তার সাথে সাথে আমাদের কিছু অসুবিধাও করছে যখন আমরা হাঁটছি আমার সুন্দর জুতোটা কয়েকদিন মাত্র পড়লাম কিন্তু এটা কি ক্ষয় হয়ে গেল ঠিক আছে কিন্তু এটা কিন্তু আমাদের সাহায্যও করছে তাহলে এখানে আমরা হাঁটতে পারবো না কারণ আমার ফ্লোরটা বেশি মসৃণ হয়ে গেছে ঘর্ষণ কমে গেছে মসৃণ তলে ঘর্ষণ কম হয় ঠিক আছে আমরা জানি কিন্তু ঘর্ষণ কিন্তু শূন্য না এখানে ঘর্ষণ সবসময় কিছু না কিছু পরিমাণে থাকে কখনো ঘর্ষণ শূন্য করা যায় না কোনো বস্তুকে হুম কোনো বস্তুর তলকে তাহলে কোশ্চেন নাম্বার ফাইভের আনসার কী হবে মেঝের উপর হাঁটা খুবই কষ্টকর হবে কারণ এখানে ঘর্ষণ খুব অনেক কম থাকবে হুম নেক্সট কোয়েশন নাম্বার সিক্স খেলোয়াড়রা যুক্ত জুতো পরে কেন তোমরা জানো খেলোয়াড়রা যে জুতো পরে সেগুলোর মধ্যে স্পাইক থাকে যাতে তারা সহজেই দৌড়াতে পারে নিরাপদে যাতে দৌড়াতে পারে দৌড়াতে গিয়ে যাতে ওরা পরে না যায় তাহলে আমরা কি কর বলছিলাম আমাদের হাঁটা দৌড়াতে দৌড়ানো এগুলো কিন্তু ঘর্ষণ সাহায্য করছে তাহলে যখন সে দৌড়াচ্ছে তার জুতোটা যদি অমসৃণ হয় এটা যদি খাজ যুক্ত হয় তাহলে ইন্টারলকিং বেশি হবে সে যখন জুতোটা দিয়ে মাঠে দৌড়াবে মাঠের তলের সাথে তার জুতোর নিচের তলটা ভালোভাবে আটকে যাবে শক্তভাবে তাহলে সে পড়বে না ঘর্ষণ বেশি হবে তাহলে ঘর্ষণ বাড়ানোর জন্য হ্যাঁ খেলোয়াড়রা যাতে ঘর্ষণ বৃদ্ধি করে ভালোভাবে দৌড়াতে পারে নিরাপদভাবে তার জন্য খেলোয়াড়দের জুতোর নিচে কি থাকে স্পাইক থাকে তাই না ওকে ক্লিয়ার তাহলে এখানে কিন্তু ঘর্ষণ বাড়ছে আমরাও জানি আমাদের জুতোর যে নিচে কি থাকে অনেকগুলো খাঁজ থাকে যাতে আমরা সহজে হাঁটতে পারি যাতে পড়ে না যাই ঠিক আছে আমরা যে বাথরুমে যে জুতোগুলো ইউজ করি সেগুলো যুক্ত হয় যাতে কারণ কি বাথরুমস অনেক স্লিপারি থাকে না ওকে জল থাকে বাথরুমে তাহলে আমরা এটা বুঝতে পেরেছি নেক্সট কোয়েশ্চেন হলো ইকবাল একটি হালকা বাক্সকে আর সীমা একই রকম ভারী বাক্সকে একই ম্যাজের উপর দিয়ে ঠেলছে কাকে বেশি বল প্রয়োগ করতে হবে কেন ইকবালের বাক্সটা কিন্তু হালকা আর সীমার বাক্সটা কি ভারী আমরা কি জানি হালকা যখন কোনো একটা বাক্স হয় এখানে ইন্টারলকিং কম হয় ইন্টারলকিং মিন্স কি এই যে বাক্সর তল আর ফ্লোর ফ্লোরের তল এই দু তলের মধ্যে যে মানে খাজগুলি আছে এগুলোর একে অপরের সাথে শক্তভাবে আটকে যাওয়া তাহলে সহজে সরানো যাচ্ছে না যদি খাজটা বেশি হয় ইন্টারলকিংটা বেশি হয় শক্তভাবে আটকে যায় তাহলে তো সরাতে পারবো না কখন শক্তভাবে আটকাবে যখন বাক্সটা ভারী থাকবে ঠিক আছে হালকা হলে অল্প বল প্রয়োগ করে হুম এই যে স্থিত ঘর্ষণের বলের থেকে যদি বেশি বল প্রয়োগ করতে পারে তখনই দেখা যাবে ইকবাল এটাকে সরিয়ে ফেলেছে কিন্তু সীমার পক্ষে হ্যাঁ অনেক বেশি শক্তি কেন প্রয়োগ করতে হচ্ছে কারণ এখানে স্থিত ঘর্ষণ বলের মান বেশি কোথায় বেশি ভারী বক্সের বেলায় ঠিক আছে ভারী বাক্সকে সরাতে হলে বেশি শক্তি প্রয়োগ করতে হচ্ছে কারণ এখানে ইন্টারলকিং বেশি হুম ঠিক আছে বুঝতে পারছো এখানে ধীরভাবে আটকে আছে ফ্লোরের সাথে বাক্সটা এজন্য ঘর্ষণ বল বেশি স্থিত ঘর্ষণ বল বেশি ওকে তাহলে কোয়েশ্চেন নাম্বার সেভেন আমরা করে নিয়েছি কোয়েশ্চেন নাম্বার এইটটা একটু দেখে নিই দেখো স্থিত ঘর্ষণ অপেক্ষা চলো ঘর্ষণ কম কেন সেম যেটা বলেছি আমি এখন স্থিত ঘর্ষণের মধ্যে ইন্টারলকিং বেশি থাকে আর চলো ঘর্ষণের মধ্যে ইন্টারলকিং হওয়ার চান্সই নেই এই যে আমি এঁকেছি এটার মধ্যে বলটা গড়িয়ে যাচ্ছে ফটাফট কোনো একটা জায়গায় সে অনেকক্ষণ থাকছে না খুবই কম সময় থাকছে তার জন্য তার তল আর যে যেই তল দিয়ে সে বে কি গড়িয়ে যাচ্ছে সেই তলের মধ্যে যে ইন্টারলকিং সেটা হতে পারছে না সেই দৃঢ়ভাবে আটকানোর ব্যাপারটা এখানে থাকছে না ওকে স্টুডেন্টস তাহলে আমরা আজকে আমাদের অনুশীলনীর কোয়েশন আনসার করে নিয়েছি হুম কোয়েশন নাম্বার এইট পর্যন্ত আশা করি তোমরা এই চাপ্টারটা ভালোভাবে বুঝতে পেরেছো তোমরা সবগুলো কোয়েশন আনসার আমি এখন ডিসকাস করে দিয়েছি এগুলো তোমরা খাতার মধ্যে লিখে নেবে তাহলে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে